আকাশে কে এসেছে লেখ, কেশবতী কন্যা লিখিস। তারপর লেখ, কবির চোখের উপরে কার চুল ভাসে, কবির চোখের উপরে কার চুল ভাসে, কার চুল ভাসে, তাড়াতাড়ি লিখবি। উত্তর লেখ, কেশবতী কন্যার, কেশবতী কন্যার। পৃথিবী এখনো কোন কন্যাকে দেখেনি, পৃথিবী এখনো কোন কন্যাকে দেখেনি। উত্তর, কেশবতী কন্যাকে। দেখেনি কেশবতী কন্যাকে। হ্যাঁ, একই উত্তর। তারপরে কোশ্চেন, কোথা থেকে স্নিগ্ধ গন্ধ ঝরে, কোথা থেকে স্নিগ্ধ, দন্তা শয় নয় রশ্মিকার গয়ধ, স্নিগ্ধ গন্ধ ঝরে। ঝরে উত্তর, উত্তর হচ্ছে রূপসীর চুলের বিন্যাসে। উত্তর, রূপসীর, রয় দীর্ঘার রূপ, অদন্ত শয় দীর্ঘি বসেন আরো দীর্ঘি, রূপসীর চলে চুলের বিন্যাসে। কবি যখন আকাশে সাতটি তারা ওঠে তখন কি কি বিষয় টের পান, কবি যখন আকাশে সাতটি তারা ওঠে তখন কি কি বিষয় টের পান। কি কি বিষয় টের পান, উত্তর লেখো। কলমির ঘ্রাণ, ক ল মধ্যের মি বসেন আর কলমির ঘ্রাণ, ঘরে ফলা আকার মধ্যাহ্ন, কমা হাঁসের পালক, হাঁসের পালক, কমা হাঁসের পালক, হরচন্দ্র, হাঁসের, হাঁসের, ঘাসের তো পালক হয় না, হাঁসের পালক হয়, হরচন্দ্রবিন্দু আকার দন্তা সহকারে সে বয়সী নারো। বইয়ের মধ্যে আছে দেখ বানানগুলো, দেখে দেখে লেখ। হাঁসের পালক, কমা পুকুরের জল, পুকুরের জল, কমা মুথা ঘাস, মুথা ময়ূর সুগারে মুথ হয় কার থা, মুথা ঘাস গয়কারে ঘা দন্তস্ব ইত্যাদি।